একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসছে বলছেন সাইফুল হক তদন্ত কমিটি করার কথা বিএনপি সিদ্ধান্ত জনগণ রাস্তায় নামলে সরকারের ভেঙে চুরমার হয়ে যাবে বলছেন আমিনুল এবং সর্বশেষ জানাবো এমপি আনার হত্যা মামলা আদালতে নেওয়া হয়েছে শিমুল তানভীর শিলাস্তিকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসছে বলছেন সাইফুল হক রিমালের মতো একটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাইফুল হক বলেন দেশে বিগত সময়ের তুলনায় দুর্নীতি বেড়েছে বেনজির একানা তার মতো মাফিয়ারা বাংলাদেশে গিলে ফেলেছে গোটা রাষ্ট্র আজ দুর্নীতিবাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে সাবেক সেনা প্রধানকেও নিশা ধাক্কা দেওয়া হয়েছে এটা সেনাবাহিনীর জন্য লজ্জাজনক ক্ষমতায় থাকার জন্য সরকারে সব কর্মContextCompatদের যা খুশি তাই করার সুযোগ করে দিয়েছে এর দায়ভার সরকার এড়াতে পারে না তিনি বলেন ভোটের অধিকার ক্ষুণ্ণ হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ রাজনৈতিক দলগুলো সমাবেশে রিক্সা শ্রমিকদের ব্যবহার করে কিন্তু রিক্সা শ্রমিকদের অধিকার নিয়ে কোনো কাজ করে না শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিয়ে কোনো কাজ করে না রিক্সা শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগামী বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সাথে বসুন আলোচনা করুন তাদের ভাগ্য উন্নয়নে বরাদ্দ দিতে হবে অবৈধ কর্মকর্তাদের দুর্নীতি সম্পদ বাজেয়াপ্ত করলে বিশ লাখ গরিব মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব তদন্ত কমিটি করার কথা বলেনি বিএনপি কাদের সিদ্ধান্ত দেওয়ার নন আওয়ামী লীগ সারা দেশে অসংখ্য বেঞ্জি আহমেদ ও আজিজ আহমেদ সৃষ্টি করেছে এমন বক্তব্য দিলেও তাদের খুঁজে বের করতে দলীয় কোনো তদন্ত কমিটি গঠন করার কথা বলেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমলে সারা দেশে অসংখ্য বেনজির আহমেদ ও আজিজ আহমেদ সৃষ্টি করেছে এমন বক্তব্য তো আমি দিয়েছি কিন্তু আমি তো কোনো তদন্ত কমিটি গঠনের কথা বলিনি এটা তো মিথ্যা কথা আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে মহাসচিব হিসেবে আছেন তারাই গণতান্ত্রিক দল নয় তারা নিজেরা ঘরে গণতন্ত্র চর্চা করে না দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে তার গণতন্ত্র সে লঙ্ঘন করেছে সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর সেটা আগে জিজ্ঞেস করুন এ বিষয়ে মির্জা ফখরুল বলেন আমাদের দলের সম্মেলন কখন হবে এটা আমাদের দল সিদ্ধান্ত নেবে উনি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ নন এটা তো উচিত নয় দু হাজার এগারো সালের ষোলোই মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর বিশই মার্চ মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোন উল্লেখ নেই দুই সালের একুশে মার্চ সৌদি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব সফর শেষে ওই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা শেষে মির্জা ফখরুলকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন খালেদা জিয়া এরপর এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে দুই ষোলো সালের উনিশে মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন প্রতি তিন বছর পর পর কাউন্সিল করার গঠনতান্ত্রিক নিয়ম রয়েছে বিএনপির যদিও দুই ষোলো সালের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের কারণে আওয়ামী লীগের পতনই মুখ্য হয়ে উঠে দলটির কাছে বিগত জাতীয় নির্বাচনের পর দলের ভেতর থেকে কাউন্সিলের কথা উঠলেও নীতি নির্ধারণী নেতারা তা নাকচ করে দিয়েছেন পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শূন্য পদে নিয়োগ দেওয়া শুরু করেছেন শুক্রবার বিকালে এই প্রতিবেদকের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন উনি গঠনতন্ত্রের ব্যাপার নিয়ে বলতে পারেন কিন্তু এটা ওনাদের করা উচিত না আমরা বিভিন্ন কারণে সম্মেলন ধরতে পারেনি করতে পারেনি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের ধারাবাহিক সংগ্রামে আছি এটাই সত্য কথা এই ডিসেম্বরের পরের ডিসেম্বর আমার টার্ম শেষ যথাসময়ে সম্মেলন হবে আমাদের মির্জা ফখুরুলের কি বৈধ অধিকার রয়েছে তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর সেটা আগে জিজ্ঞেস করুন ওবায়দুল কাদেরের এই প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এগুলো নিয়ে কথা বলতে চায় না পার্টি সিদ্ধান্ত নেওয়ার উনি কেউ না এটা পার্টি সিদ্ধান্ত নেবে সব শেষে গত উনত্রিশে অক্টোবর গ্রেফতার হওয়ার পর সাড়ে তিন মাস কারাভোগ করে মুক্তি পান বিএনপির মহাসচিব সব মিলিয়ে চারশো সাতষট্টি দিন জেলে কাটিয়েছেন তিনি তার বিরুদ্ধে একশো বারোটি মামলা রয়েছে এর মধ্যে পঁচিশটি বিচারাধীন দলটি সিনিয়র নেতারা বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সত্য সাপেক্ষে মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে নির্বাসিত এই অবস্থায় দু সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল বিএনপির একাধিক নেতাও দায়িত্বশীল জানান সারা দেশে সমাবেশে অংশগ্রহণ জাতীয় ঐক্যফ্রন্ট গঠন চলমান যুগপথ আন্দোলনে অন্যতম মুখ্য ভূমিকা রেখেছেন তিনি এই সময় দলের ভেতরে সিনিয়র অনেকের বিরোধিতা ও মোকাবেলা করেছেন মির্জা ফখরুল এরই মধ্যে অন্তত দুইবার তিনি খালেদা জিয়ার কাছে পদত্যাগের কথা উত্থাপন করেন যদিও বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা আমলে নেননি গত সাতই মে সন্ধ্যা ছয়টার দিকে বিএনপির কাউন্সিল ও মির্জা ফখরুল প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে দলীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন কাউন্সিল নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে তবে সেটা কি রূপে হবে সেটাও প্রশ্ন আমাদের প্রায়োরিটি ইফেক্টিভ অপজিশন হিসেবে কাজ করা মির্জা ফখরুল প্রসঙ্গে বিএনপির সবচেয়ে প্রবীণ এই নেতা বলেন হি ইজ দ্য বেস্ট আমি তো বেটার লোক এই মুহূর্তে দেখি না এর ওপর তার শরীরও খারাপ তারপরও চালাচ্ছেন তিনি তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত শেখ হাসিনার রাজনৈতিক অত্যাচারের মধ্যেও মাছ মোর বেটার তিনি তবে কিছু লোক আছে যারা মনে করে তারাও মহাসচিব হতে পারে এটা বড় দলে হয় প্রতিবারই কারাগার থেকে বেরিয়ে দেশে বিদেশে চিকিৎসা নিয়েছেন বিএনপির মহাসচিব দলের মিডিয়া সেলের সদস্য কবির খানের ভাষ্য মির্জা ফকরুল সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন সালের দুই হাজার কয়েকটি মামলায় পনেরো সালের ছয় জানুয়ারি গ্রেফতারের পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মহাসচিব চিকিৎসকদের পরামর্শে দুই হাজার পনেরো সালের সতেরোই অক্টোবর সিঙ্গাপুর যান ওই বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ থেকে সিঙ্গাপুরে যান তিনি ওই বছরে কারাগার থেকে বের হওয়ার পর ঘাড়ের ইন্টারনাল কারোটিট আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে যান চিকিৎসা নিতে বলেন শায়রুল কবির এছাড়াও দু হাজার ষোলো দুই উনিশ সালে দুবার এবং চারই মার্চ দুই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান বিএনপির মহাসচিব দেশে বিএসএমএমইউ এভারকেয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল চিকিৎসা নিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে বলছেন আমিনুল জনগণ রাস্তায় নামলে আমলী সরকারের মসানত ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রিয়ার বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আমলি খুব ভয় আছে যখন তখন এই সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে সেই ভয়ে তারা আতঙ্কিত আমিনুল হক বলেন সে কারণেই তার আজ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়ে একটা ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু তারা করতে পারেনি গত পনেরোটা বছর শত নির্যাতন নিপীড়নের মধ্যে বিএনপির একটা নেতাকর্মীকে দল ছাড়াতে পারেনি তিনি বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের স্বাধীন মত ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতেই বিএনপির এই আন্দোলন আওয়ামী লীগের নির্বাচন দেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আমিনুল হক বলেন সাতই জানুয়ারি আওয়ামী লীগ সরকারের সাজানোর ডামি নির্বাচন আমরা দেখেছি চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দেখেছি দুটি নির্বাচনে জনগণের প্রতি আমাদের আহ্বান ছিল একতরফা সাজানো নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে না যায় জনগণ সেটাই করেছে এমপি আনার হত্যা মামলা আদালতে নেওয়া হয়েছে শিমুল তানভীর শিলাস্ত্রীকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিন আসামিকে আদালতে নিয়ে আসা হয়েছে গ্রেফতাররা হলেন শিমল ভুইয়া ওরফে শিয়াব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্লাহ সাইদ তানবির ভূঁইয়া ও শিলাশ্রী রহমান প্রসঙ্গত গত বারোই মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনারুল আজিম আনার সেদিন সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন মে চিকিৎসক দেখাতে হবে দুপুর মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন গত পনেরোই মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন তাকে ফোন করার দরকার নেই একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রৌফের কাছেও প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ